আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুইজারল্যান্ড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী জামালপুর সহ কয়েকটি জেলার মানুষ। নদনদী পানি কমতে থাকলেও নদী ভাঙন তীব্র হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকায় ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এক মাসের বেশি সময় ধরে পানিবন্দী থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলার সাত উপজেলায় বন্যায় 2,48,634 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় 12,428 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বানভাসীরা মানবেতর জীবনযাপন করছে। টাঙ্গাইলে যমুনা সহ সকল নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিস্তৃত চরাঞ্চলের নিম্নাঞ্চল ও অনেক এলাকা এখনও পানিবন্দী রয়েছে। এদিকে যমুনা ও ধলেশ্বরীর ভাঙনে নদী তীরবর্তী গ্রামগুলোর বাড়িঘর ভেঙে যাচ্ছে। দুই দফা বন্যায় গাইবান্ধার 6 উপজেলায় 27,94,00,000 টাকার কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার 15 গ্রামে অন্যান্য ফসলের মতো আউশ ধানের ক্ষেত ও আমন ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় নষ্ট হয়েছে 3,850 হেক্টর জমির ফসল। রত্না জামান, একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের সব পর্যটন স্পট বন্ধ, তবে দর্শনার্থীরা সীমিত আকারের স্বাস্থ্যবিধি মেনে শুধু চা বাগানে ঘুরে বেড়াচ্ছেন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। মৌলভীবাজারের চা বাগানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। অনুমতি নিয়েই ঘুরছেন তারা। খুব ভালো লাগছে, অনেকদিন পর বাচ্চাদের নিয়ে বের হয়েছি। আমরা আমাদের মতো করে খুব সেফলি চলাফেরা করছি। আজকে আমরা বের হয়েছি বাচ্চাদের নিয়ে বেড়ার জন্য, অনেকদিন পর বের হইলাম। করোনার কারণে তো বেরোনি হয় না। পর্যটন ব্যবসা আমাদের মারাত্মক ক্ষতি। আজকে আড়াই মাস ধরে আমাদের কোনো ব্যবসা নাই, হোটেল প্রচুর সব কিছু বন্ধ। জেলার শ্রীমঙ্গল বদ্ধভূমি 71, চা গবেষণা কেন্দ্র, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, চা জাদুঘর, বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত, কমলগঞ্জের মাধবপুর লেক, ধলে স্মৃতিসৌধ ও খাসিপুঞ্জি সহ সব পর্যটন স্পটেই শুনশান নিরাপত্তা। করোনা পরিস্থিতিতে এ জেলার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট সহ পর্যটনের সাথে সংশ্লিষ্টরা জীবিকায় হয়ে পড়েছেন অনিশ্চিত। রত্না জামান, একুশে টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধের এই সংগঠক স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়েছিলেন নতুনভাবে। প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী ক্রীড়া চক্র। শিল্পাঙ্গনে ছিল শেখ কামালের সরব উপস্থিতি। বন্ধুদের আড্ডার মধ্যমণি শেখ কামালের ঝোঁক ছিল সেতার বাদনে। রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রেই নিজেকে চিনিয়েছিলেন তিনি। শেখ কামালই হতে পারেন এ প্রজন্মের আদর্শ। পারভেজ খোকনের রিপোর্ট জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে শেখ কামালের। ভাই বোনের মধ্যে দ্বিতীয় শেখ কামাল শাহিন স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকা কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পাকিস্তান সরকার যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করল, প্রতিবাদী শেখ কামালের নেতৃত্বেই সবখানে গাওয়া হয় কবিগুরুর গান। রণাঙ্গনের যোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামাল দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী ছেড়ে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সলিমুল্লাহ মুসলিম হলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন, ছায়ানটের সেতারের সেরা ছাত্র শেখ কামাল প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। অভিনয় প্রতিভা দিয়েও তিনি জয় করেন মানুষের হৃদয়। ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, করতেন পেস বোলিং। মুক্তিযুদ্ধের পর তিনি দেশের ক্রীড়াঙ্গনে আনেন আধুনিকতার ছোঁয়া, প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্র।
1973 সালে আবাহনীতে বিদেশি কোচ বিল হার্টকে এনে তাক লাগিয়ে দিয়েছিলেন। ভালোবেসে ঘরে তুলেছিলেন ক্রীড়াঙ্গনের মানুষ সুলতানা খুকুকে। বন্ধুদের প্রিয় শেখ কামাল ছিলেন সকল আড্ডার মধ্যমণি। প্রাণবন্ধ একটা ছেলে ছিল। আমরা কোনো সময় কোনো গোমরা, আমি প্রথম থেকে জেনারেল সেক্রেটারি ছিলাম ক্লাবের, আপনার হয়তো আজকে টাকা নেই বা কিছু একটা বিপদ, এও আসা হয়েছে করে টোরে হাসি ঠাট্টা করে টোরে আমাদেরকে সর্বকে আবার প্রাণ চাঞ্চল্য করতো। শেখ কামাল জাগিয়েছিলেন তরুণ যুব সমাজকে, প্রজন্মের কাছে তিনি হতে পারেন আদর্শ। ধানমন্ডিতে কামাল তুই খেলতো, ক্রিকেটে খেলতো আজাদ বয়স ক্লাবে, বাস্কেটবল খেলতো স্পার্স উদিতিতে, ডিপার্টমেন্টে ভলিবল খেলতো, ফুটবল খেলতো। হি ওয়াজ হোয়াট নট, হি ওয়াজ ফ্যান্টাস্টিক অর্গানাইজার, চমৎকার স্লোগান দিত। কামাল তো এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোন জায়গা নেই যে ভালো খেলোয়াড় ছিল, ভালো মানুষ ছিল, ভালো ফ্যামিলি ম্যান ছিল। এই যে একটি প্রতিভাবান মানুষ অকালে আমাদের মাঝ থেকে চলে যেতে হয়েছে, চলে গেছেন, উনি বেঁচে থাকলে আসলে ইতিহাসটা অন্যরকম হতো, উনি বেঁচে থাকলে আমাদের খেলাধুলার জগৎটা অন্যরকম হতো। শেখ কামাল বেঁচে থাকলে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রীড়া শিল্প সাহিত্যের সবকটি জায়গায় নেতৃত্ব দিত বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। ৭৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে সামরিক স্বৈরাচাররা। জাতির পিতার নাম উচ্চারণে ছিল অলিখিত নিষেধাজ্ঞা। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ভুল ইতিহাস জেনে বেড়ে উঠেছে কয়েকটি প্রজন্ম। বিশ্লেষকরা বলছেন, জাতির পিতাকে হত্যার পর ইতিহাস বিকৃতি করে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে মোশতাক জিয়ারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ৭৫ ১৫ আগস্ট রক্তাক্ত বাংলাদেশ, রক্তাক্ত সংবিধান। জাতির পিতাকে হত্যার পর ভোরবেলা শাহবাগের বাংলাদেশ বেতারের ব্রডকাস্ট শাখা থেকে হত্যাকাণ্ড এবং সামরিক সরকারের ক্ষমতা গ্রহণের ঘোষণা প্রচার করা হয়েছিল। ট্রান্সমিশন কক্ষে বন্দুকের ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছিল সেই ঘোষণা দিতে। বেতারের শেষবারের মতোই সেদিন উচ্চারিত হয় শেখ মুজিবের নাম। মেজর ডারিন বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন, যারা অসহযোগিতা করবেন দেশের দূরত্ব সত্ত্বেও থাকে তাদের চরম দণ্ড দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। খুনি মেজর শরীফুল হক ডালিমের লগবুকে লেখা বিবৃতিই ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে এবং খন্দকার মোশতাকের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, খন্দকার মোশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। আরেক খুনি মেজর শাহরিয়ার রশিদের কড়া নির্দেশনা ছিল, শেখ মুজিবুর রহমান বা তার দলের নাম, রবীন্দ্রসঙ্গীত অথবা জয় বাংলা স্লোগান কিছুই যেন আর প্রচার না হয়। শুধু বেতার নয়, টেলিভিশন কিংবা কোনো প্রামাণ্যচিত্রেও দেখানো হয়নি বঙ্গবন্ধুকে। পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছিল জাতির পিতার নাম। বঙ্গবন্ধু হত্যার পর প্রথম যে কাজটি করেছিল তারা মিথ্যাচারের প্রপাগান্ডা, যে বঙ্গবন্ধুর বাড়িতে অনেক সম্পদ পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে, এ ধরনের প্রচারণা চালা হয়েছে, বিদেশে তার ব্যাংকে অনেক টাকা পয়সা রয়েছে, ইত্যাকার নানা মিথ্যাচার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল আসলে কিছুই ছিল না। বঙ্গবন্ধুর নামটিও মুছে ফেলার চেষ্টা করেছিল, সে গ্রন্থে বলুন, সংবিধান, বঙ্গবন্ধু যেসব কার্যক্রম করেছিলেন, যেসব অর্জন করেছিলেন, তা সবগুলি তারা নষ্ট করেছিল। খুনিদের নৃশংসতার পর ক্ষমতাসীনরা রাষ্ট্রীয়ভাবে ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। সংবিধানের পুরোটাই পাল্টে দেন জিয়াউর রহমান। সংবিধানের যে চার মূলনীতি সেখানে আঘাতা নয়, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়, জাতীয়তাবাদকে বাঙালি থেকে বাংলাদেশি করা হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয় এবং রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। এই যে আবার পাকিস্তানের দিকে ফিরে যাওয়া, এই ঘটনাগুলি ঘটেছে তখন, এবং এই পূর্ব পাকিস্তান করতে তাদের প্রথম কাজটি হচ্ছিল শেখ মুজিবকে মুছে ফেলা, কারণ শেখ মুজিবের নামটা রেখে আর যাই হোক পূর্ব পাকিস্তান করা খুব কঠিন ছিল। ইতিহাস বিকৃতিকারীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবিও এসেছে বারবার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
নদ নদীর পানি কমলেও বেড়েছে নদী ভাঙন, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। শেখ কামালের জন্মদিন আজ শুধু রাজনীতিই নয়, সংস্কৃতি ক্রিয়াঙ্গনেও তিনি এ প্রজন্মের আদর্শ। জাতির পিতাকে হত্যার পর ইতিহাস বিকৃতি, রক্তদ্রোহ অপরাধ করেছে মোশতাক জিয়া, বলছেন বিশ্লেষকরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।